হ্যালো বন্ধুরা, আজকে আমি ফটোশপের ব্লেন্ডিং মোড নিয়ে এই ভিডিওটা করছি। তো আপনারা দেখতে থাকুন, আমি সরাসরি ফটোশপে চলে যাচ্ছি। ব্লেন্ডিং মোডের কাজ বিভিন্ন টুলের মাধ্যমে এবং লেবারের মাধ্যমে আপনারা এটা দেখতে থাকুন। তো এইটা হচ্ছে ফটোশপের স্ক্রিন। এর মধ্যে আমি অলরেডি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি, যেটার হোয়াইট ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার হোয়াইট রয়েছে। তার উপরে আমি একটা টেক্সট করেছিলাম, সেটাকে ওপরে পাঠিয়ে দিয়েছি। তার নিচের লেয়ারটা কপি লেয়ার, ওটাকে আমি ইনট্যাক্ট রেখে দিয়েছি। যদি পরবর্তীকালে আমার টেক্সটটা আবার দরকার হয়, এখান থেকে নিয়ে নিতে পারবো। তো এই হচ্ছে আমার টেক্সট লেয়ার, এটা এখন অ্যাক্টিভ রয়েছে। আর বর্তমানে আমি জুম টুলে রয়েছি। তো ব্রাশ টুল নিয়ে নিলাম আমি। ব্রাশ টুল নিয়ে এখানে আমি একটা চৌকো ব্রাশ সিলেক্ট করেছি। এই ব্রাশ টিপটা চৌকো দেখা যাচ্ছে। আর কালার আমরা আপাতত ভায়োলেট কালারটা নিলাম। এখানে ভায়োলেট কালারটা নিয়ে ওকে করছি। আর এবার আমি ব্রাশের যে মোডটা থাকে ওপরে স্ট্যাটাস বারে দেখায়, সেটাকে আমরা বিহাইন্ড করে নিচ্ছি, 3 নম্বর। এই বিহাইন্ড মোডের কাজ কি, এটা হচ্ছে যে লেয়ারে আমরা কাজ করব সেখানে যদি অলরেডি কোনো পিক্সেল থেকে থাকে, তো সেই পিক্সেলে এই লেয়ারটা মানে এই মোডটা কোনো কাজ করবে না। যেখানে পিক্সেল নেই সেখানে শুধু কাজ করবে। তো দেখা যাক কীরকম কাজটা হয়। আমরা বিহাইন্ড মোড নিয়ে নিলাম, কালার ভায়োলেট নিয়েছি। এবার এটাকে আমি শিফটটা প্রেস করে ড্র্যাগ করছি, আবার শিফট ছেড়ে দিলাম, আবার এখান থেকে ড্র্যাগ করলাম। এবার এটা করার আগে আমরা আবার এটাকে কালারটা চেঞ্জ করে নিলাম, ব্লু করে নিলাম, ওকে করে দিয়েছি। এবার আবার শিফট ধরে টেনে দিলাম। তো এটা 2 নম্বর হলো। এবার আমি আরেকটু লাইট কালার নিলাম, এবার 3 নম্বর, আরেকটু ছোট করে নিচ্ছি আমি ব্রাশটাকে। থার্ড ব্র্যাকেট ক্লোজ হচ্ছে কিবোর্ডে, সেটা হচ্ছে ব্রাশের টিপটাকে বাড়ায়, আর থার্ড ব্র্যাকেট ওপেন ব্রাশের টিপটাকে ছোট করে। এই শর্টকাটগুলো একটু মনে রাখতে হবে। তো শিফট ধরে আমি আবার ড্র্যাগ করলাম। খেয়াল করা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ব্ল্যাকের উপর কিন্তু কোনো কালার পড়ছে না, অথচ তার উপর দিয়েই আমি ব্রাশটাকে অ্যাপ্লাই করছি। এবার আমরা আবার কালার চেঞ্জ করছি। কালার আমি এখান থেকেও চেঞ্জ করতে পারি। তো এখান দিয়ে একটা কালার নিয়ে নিলাম। এবার ব্রাশটাকে আবার একটু বাড়িয়ে নিচ্ছি। এটা হলো। এবার আমি আবার ব্রাশ কালার চেঞ্জ করব, ব্রাশের কালার ইয়েলো নিলাম। আবার শিফট ধরলাম, এটাকে প্রেস করলাম, ড্র্যাগ করলাম মাউসটাকে। আর এই শিফট প্রেস করার উদ্দেশ্য হচ্ছে লাইনটি যাতে স্ট্রেট থাকে। এবার হচ্ছে ইয়েলোর পর আসছে ওর কালারটা কি হবে, এটা হবে হচ্ছে অরেঞ্জ কালার। তো অরেঞ্জ কালার নিলাম, নিয়ে শিফট ধরে ড্র্যাগ, শিফট ছাড়লাম, আবার শিফট ধরে ড্র্যাগ। আচ্ছা, এবার ডাব্লুটা বাকি রয়ে গেল, এটা রেড হবে। তো এই হচ্ছে বিহাইন্ড মোড। এটাতে কি দাঁড়ালো, আমার একটা
অন্য ধরনের এফেক্ট তৈরি হলো, যেটা ভিপজিওর বলে বা আমরা বাংলায় বলি বেনিয়া সহকলা, যেটা সাত রঙা রং রয়েছে সেই রঙটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। কি দিয়ে? আমরা এটাকে বিহাইন্ড মোড দিয়ে ইউজ করে অ্যাপ্লাই করলাম। বিহাইন্ড মোডে কি হয়, যেটা অলরেডি আমার লেয়ারে রয়েছে সেই কাজ সেই পিক্সেলগুলোকে আর আমার ব্রাশ টাচ করবে না, সেটা ইন্ট্যাক্ট থেকে যাবে। অতএব আমরা যেহেতু ব্ল্যাকে এটা রেখেছিলাম, ব্ল্যাকটা ইন্ট্যাক্ট রয়ে গেছে, তার ভেতর দিয়ে বাইরে দিয়ে কালারটা পড়ে গেছে, ওর উপর দিয়ে কোনো ওভাররাইট হয়নি। এটা বিহাইন্ড মোডের কাজ। তো এবার আমরা আরেকটা ইমেজে চলে যাই। এটা বিহাইন্ড মোড দেখালাম। বিহাইন্ড মোড দেখানোর আগে আরও কয়েকটা লেয়ার আছে, এই আরও কয়েকটা মোড আছে, যেমন নর্মাল মোড। এখন আমার রেড সিলেক্ট করা আছে আর মোডটা করা আছে নর্মাল। যদি নর্মাল আমি এটাকে টানি তাহলে একদম ওভাররাইট করে দিচ্ছে এই নর্মাল মোড, কোনো ট্রান্সপারেন্ট দেখে না, পিক্সেল আছে কি নেই দেখে না, ও পুরোটা যে কালার অ্যাপ্লাই করা হচ্ছে সেই কালার নিয়ে নেয়, এর মধ্যে আর কোনো অপশান নেই। আর এর পরের মোডটা রয়েছে ডিজলভ মোড। এটা হচ্ছে অনেকটা আমরা ব্রাশে লিকুইড রং নিয়ে সেটাকে যদি আমরা ছিটিয়ে দিই একটা ডকুমেন্টের উপর যেরকম দাঁড়াবে ঠিক সেরকম টাইপের কালার এখানে আসে, কিন্তু প্রোভাইডেড পুরো যদি ওপাসিটি আমার 100% করা থাকে তাহলে শুধু এর ব্রাশটা যে চালানো হবে তার আউটসাইড বরাবর কিছুটা হবে, কিন্তু যদি আমরা চাই, আমি জুম করলে দেখালে বোঝা যাবে কেমন একটা ডটেড আসছে, এই যে এই জায়গাটা এসছে এটা ডটেড, এটা নর্মাল মোডে স্ট্রেট আসে। এর এই যে এরকম ডট ডট যে পিক্সেলগুলো আসছে এগুলো আসে না। তো এটা হচ্ছে ডিজলভ মোড। এবার ডিজলভ মোডে যদি আমরা আরেকবার ইউজ করি তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। যদি আমি ওপাসিটিটা কমিয়ে দিই, ওপাসিটিটা কমিয়ে আমরা করলাম 44%, এবার সেম ওয়েতে ব্রাশটা ইউজ করলাম। এবার দেখা যাচ্ছে এখানে ডবল ইউজ হয়েছে বলে এখানে ডবল ইমপ্রেশন পড়েছে। এবার যদি আমরা জুম টুল ইউজ করে এটাকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কি করছে। এই যে ডিজলভ মোডের কাজ হচ্ছে এইটা। এবার যত আমরা ওপাসিটি কমাবো তত পিক্সেলের সংখ্যা কমতে থাকবে, আর যত বাড়াবো তত পিক্সেল পুরোপুরি ঢেকে যাবে। এই হচ্ছে ডিজলভ মোড। তো এবার পরেরটায় চলে আসি। আমি কন্ট্রোল অল্ট জেড করলাম যাতে ব্যাকওয়ার্ড ওটা মুছতে মুছতে যায়। প্রত্যেকটারই এরকম সুন্দর সুন্দর ইউজ আছে, কোনোটা চোখে পড়ে কোনোটা চোখে পড়ে না। এবার বেস কালার এবং ব্লেন্ড কালারের উপর এটা কিছুটা ডিপেন্ড করে। বেস কালার বলতে যেখানে আমরা অলরেডি কালার রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের ক্যানভাসে অলরেডি কালার রয়েছে, এটা বেস কালার। আর ব্লেন্ড কালার কোনটা, এক্ষেত্রে আমরা যদি রেড ইউজ করছি এই রেডটা হচ্ছে ব্লেন্ড কালার, এবং আমরা যেটা পাই তাকে বলা হচ্ছে ফাইনাল কালার। আপনারা আমার সাথে থাকুন, পরের এপিসোডগুলোতে আমি বাকি ব্লেন্ডিং মোডগুলো আস্তে আস্তে দিতে থাকব। আজকের মতো শেষ করছি, ধন্যবাদ।